वेलकम स्टूडेंट्स, आज के आलोच्य विषय हलो हाफ सबट्रैक्टर। एटी हलो एक कम्बिनेशनल लॉजिक सर्किट। एर आगे आम्रा हाफ एडार और फुल एडार सम्पर्के जेने थी। हाफ सबट्रैक्टर मूलत तो दूटी बीट के वियोग करते काजे लागे। आम्रा हाफ सबट्रैक्टर टीके किभाबे धापे धापे कन्स्ट्रक्ट करब तार जन्नो देखो नीचे पाँचटी पॉइंट बला रही है। आम्रा प्रथमे जानबो एर डेफिनेशन, तारपरे ब्लक डायग्राम, तारपरे ट्रुथ टेबल, तारपरे इक्वेशन डेरिवेशन एवं सबशेषे लॉजिक सर्किट डायग्राम। हाफ सबट्रैक्टरेर संज्ञा जदि जानते चावा हय ताहले स्क्रीने देखते ही पाच्छो जे हाफ सबट्रैक्टर हलो एकटी कम्बिनेशनल लॉजिक सर्किट जार साहाज्ये दुटी बीटेर वियोग करा सम्भव हय। आउटपुट हिसेबे डिफारेंस एवं बड़ो ए दुटी पावा जाए, अर्थात दुटी बीट जदि वियोग करा हय ताहले तार दुटी आउटपुट पावा जाए। एकटी हलो वियोग फल अर्थात डिफारेंस और एकटी हलो बड़ो। एर परे आमरा देखबो जेटी सेटी हलो ब्लक डायग्राम। देखो ब्लक डायग्रामटीते परिष्कार देखा जाच्छे जे दुटी बीटेर वियोग करा हय अर्थात इनपुट किन्तु एखाने दुटी लाइन ही हबे। एक एकटा लाइने एक एकटी इनपुट ढुकबे सेजन्य दुटी बीट ताई दुटी लाइन। एवं डान दिके देखो एकटु आगेई जेटा बोलछिलाम जे दुटी बीट वियोग करले एकटी हलो वियोग फल अर्थात डिफारेंस আর আরেকটি হলো বড় যেটা হাতে থেকে যায়। এবারে আমরা তৃতীয় ধাপে দেখব যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ট্রুথ টেবিল। দেখো ট্রুথ টেবিলের দুটো দিক রয়েছে, একটি ইনপুট এবং একটি আউটপুট দিক। ইনপুট দিকে আমরা দেখতেই পাচ্ছি যে দুটি ইনপুট লাইন, আমরা ব্লক ডায়াগ্রামেই দেখলাম যে দুটি ইনপুট লাইন রয়েছে। তা একটি ইনপুট লাইন এ এবং আরেকটি ইনপুট লাইন বি ভেরিয়েবল যদি ধরি তাহলে অবশ্যই দুটি ইনপুট লাইন দিয়ে দুটি বিট হিসেবে চারটি কম্বিনেশনই ইনপুট হিসেবে আসতে পারে। অর্থাৎ এক নয় দুটো লাইনে জিরো জিরো, না হয় জিরো ওয়ান, না হয় ওয়ান জিরো, আর না হলে ওয়ান ওয়ান। এর বাইরে আর কোনো কম্বিনেশন ইনপুট হিসাবে আসতে পারে না। তা এই বিটগুলির যদি আমরা বিয়োগ করি অর্থাৎ যদি লাইন ওয়াইজ আমরা ভাবি তাহলে দেখো প্রথমে জিরো জিরোর ক্ষেত্রে তুমি বিয়োগ ফলই বলো বা হাতের একই বলো কোনোটিতেই কোনো ভ্যালু পাওয়া যায় না। জিরো জিরোর ক্ষেত্রে বিয়োগ ফল শূন্য, বড়ও জিরো। তারপরে দেখো জিরো এবং ওয়ানের জন্য এই লাইনটি, অর্থাৎ আগে শূন্য বা উপরে শূন্য এবং নিচে এক, অর্থাৎ ওপরে ছোট এবং নিচে বড়। তাই উপরের সংখ্যাটিকে আমরা যদি মানে ধরো এরকম জিরো আর নিচে এক, এই দুটোর মধ্যে যদি তুমি বিয়োগ দেওয়ার চেষ্টা করো তাহলে একদিকে যেমন ডিফারেন্স এক বেরোয় তেমনই যেহেতু উপরে ছোট সংখ্যা রয়েছে তাই ধার করে সেখান থেকে এক নেওয়া হয়েছিল বলে সেটির বড় হলো ওয়ান। দেখো এই ব্যাপারটি কিন্তু ডান দিকে ডিফারেন্স ওয়ান এবং বড় ওয়ান এটি লেখা হয়েছে। পরবর্তী ইনপুট ওয়ান জিরোর ক্ষেত্রে দেখো অর্থাৎ যদি আমরা ওপরে ওয়ান এবং নিচে শূন্য ভাবি তাহলে এই দুটোর বিয়োগ করলে অবশ্যই বিয়োগ ফলই এক আসে কিন্তু হাতে কিছু থাকে না, অর্থাৎ বড়োর কোনো ভ্যালু হবে না। তাই ডিফারেন্স ওয়ান এবং বড় কিন্তু জিরো। এবং সর্বশেষ যে কম্বিনেশন ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানের জন্য বোঝাই যাচ্ছে যে দুটি বিট বা দুটি সংখ্যা যাই হোক না কেন বিয়োগ করার ক্ষেত্রে যদি দুটি সমান সংখ্যা হয় তাহলে তার বিয়োগ ফল শূন্য হয় এবং তার বড়ও কিন্তু শূন্য হয়, সেটি এখানে দেখানো হয়েছে। এবারে চলে আসছে চতুর্থ যে স্টেপটি, সেটি হলো ইকুয়েশন ফরমেশন। তা ইকুয়েশন ফরমেশন আমরা আউটপুট থেকেই তৈরি করি। তা এখানে দেখো ডিফারেন্সের যদি আমি ইকুয়েশন ফরমেশন করি এই ডিফারেন্সের তাহলে দেখো এখানে দুটো মিনটার্মে ওয়ান এসেছে,
একটি হলো 01 এর ক্ষেত্রে যখন ইনপুট এ 0 আর বি 1, আর একটি হচ্ছে যখন ইনপুট এ তে 1 এবং বি তে 0। এই দুটি তা প্রথম ওয়ানটির জন্য আমি মিন টার্ম কিভাবে পাচ্ছি, এ তে 0 আর বি তে 1, অর্থাৎ আমি লিখতে পারি এ বার ডট বি, সেইটি দেখো এখানে লেখা হয়েছে। দ্বিতীয় যে ওয়ানটি এসেছে তার জন্য যে মিন, তার জন্য যে এ এবং বি এর যে ভ্যালু সেটা হচ্ছে দেখো এ তে 1 এবং বি তে 0, অর্থাৎ এই মিন টার্মটি হবে এ ডট বি বার। দেখো এইটি কিন্তু এইখানে লেখা হয়েছে এ ডট বি বার। এবার এই দুটি মিন টার্ম নিয়েই গঠিত হয়েছে ডিফারেন্সের এই ইকুয়েশনটা, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার। এবারে দেখো এইটাকে কিন্তু শর্ট ফর্মে আমরা এইটা লিখতেই পারি যে এ জর বি। আমরা জর্গেট গঠনের ক্ষেত্রে দেখেছিলাম যে জর্গেটের যে আউটপুট সেটি কিন্তু এই এ বার বি প্লাস এ বি বার, সেটাকে সংক্ষেপে এ জর বি হিসাবে লেখা হয়। এবার আমরা দেখব বড় আউটপুটের জন্য। দেখো বড় আউটপুটে একটি মাত্রই মিন টার্ম রয়েছে এবং তার জন্য দেখো এ তে 0 আর বি তে 1 রয়েছে, অর্থাৎ আমরা মিন টার্মটিকে লিখতে পারি এ 0 রয়েছে সেজন্য এ বার ডট বি তে 1 রয়েছে তাই বি। তাই কেবলমাত্র একটি মিন টার্ম নিয়ে কিন্তু বড়র ইকুয়েশনটি গঠিত হয়েছে। দেখো এখানে তাহলে আমরা এভাবেই ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন ফর্মেশন করে নিলাম, অর্থাৎ একটি হচ্ছে ডিফারেন্সের জন্য ইকুয়েশন আর একটি হচ্ছে বড়র জন্য ইকুয়েশন, অর্থাৎ এই ডিফারেন্সের জন্য এবং বড়র জন্য। এবার আমরা দেখব এই ইকুয়েশন থেকে কি করে লজিক সার্কিট ডায়াগ্রামটি গঠিত হয়েছে। দেখো তাহলে ডিফারেন্সের ইকুয়েশনটা কী ছিল, এ জর বি। তাই দেখো এই যে ডিফারেন্স এর ইকুয়েশন এ জর বি, তাই এ জর বি এর জন্য দেখো আমাদের কিন্তু এই জর্গেটটা গঠিত হয়েছে। তাহলে এখানের যে আউটপুটটা সেটা আমরা ডিফারেন্স পেয়ে গেলাম। আর বড়র ইকুয়েশন কী ছিল, একটি মাত্র মিন টার্ম দ্বারা গঠিত ইকুয়েশন, সেটি কি এ বার, দেখো সেটা এখান থেকে এসেছে, আর তারপরেই দেখো বি সেটি এখান থেকে এসেছে, এসে দেখো এইখান থেকে এ বার বেরোচ্ছে আর এখানে বি লাইনটি এসেছে এবং এই দুটো এই অ্যান্ড গেটের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে এ বার ডট বি, অর্থাৎ এই বড়র আউটপুট আমরা পেয়ে গেলাম। এভাবেই কিন্তু পাঁচটি স্টেপের মাধ্যমে আমরা খুব সহজেই লজিক সার্কিট ডায়াগ্রামটি ইমপ্লিমেন্ট করতে পারলাম এবং পুরো হাফ সাবট্রাক্টর কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় আমরা সেটিও দেখে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কী করে ফুল সাবট্রাক্টর আমরা গঠন করব। ধন্যবাদ।